বাহ, অসাধারণ ভিউ। হ্যাঁ ভাসমান, এইখানে দেখেন উপর থেকে যে ভিউটা সেটাই দেখানোর চেষ্টা করছি। নৌকাগুলো সুন্দরভাবে সাজানো আছে। বাহ, নৌকা দেখলেই উঠতে ইচ্ছে হবে, অসাধারণ। এই ডিসপ্লেতে অনেক ধরনের খাবার দেওয়া আছে, এগুলো আপনারা অর্ডার করে নিজেদের পছন্দ মতো কিনে খেতে পারবেন। এটা হচ্ছে চিকেন চাপ মশলা, যেটা এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যেটা এসেছি সেটা হচ্ছে ইকো পার্ক ভাসমান রেস্টুরেন্ট, যেটা হচ্ছে 12 নম্বর সেক্টর ফারুক মার্কেট, না ফারুক মার্কেটে অবস্থিত। আর এখানে আসার জন্য প্রথমে আপনাদের ঢাকার যে প্রান্তেই থাকেন প্রথমে কুড়িল বিশ্ব রোডে আসতে হবে। ওখান থেকে আপনারা গাউসিয়াগামী যে BRTC বাসগুলো আছে সেখানে হচ্ছে নীলা মার্কেটের সামনে নামতে হবে। নীলা মার্কেট থেকে অটোগুলো দাঁড়ায় থাকে, ওখান থেকে জাস্ট হচ্ছে আপনার এখানে 20 থেকে 30 টাকা ভাড়া, এটার উপর ডিপেন্ড করছে কতজন এখানে আসতে পারবেন। এখানে আসার পরে বোটিং প্লাস রেস্টুরেন্ট দুইটাই এনজয় করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক বোটিং সাইডটা। আমরা কিন্তু নেমে যাচ্ছি নিচে, এখানে হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট আছে, ওইদিকে আছে, এইদিকে আছে, তো এইখানে হচ্ছে দেখেন বোটগুলো সারি সারি করে সাজানো আছে, ফুল দিয়ে সাজানো হচ্ছে। এই পাশটা হচ্ছে সবগুলা বোট সুন্দর করে সাজানো আছে, ভাইরা অনেক কোঅপারেটিভ। তো এখান থেকে দেখেন তাদের আসলে সৌন্দর্যের মাধুরী দিয়ে তারা সাজিয়ে ফেলছে বোটগুলো, মনের মাধুরী আর কি। তো ওই পাশে মনে হয় ওটাও রেস্টুরেন্ট ছিল নাকি, ওটা রেস্টুরেন্ট নাকি বোট ঘাট ভাই? আচ্ছা আচ্ছা, ওইটাও রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে নৌকাগুলো, আপনারা এখানে এসে এই নৌকাগুলো প্রথমে হচ্ছে তাদের সাথে যে পার্সন ফ্যামিলি পার্সন সবাই মিলে এটা জাস্ট হচ্ছে আগে কন্ট্যাক্ট করতে হয়, তেন কোথা থেকে কতদূর ঘুরবেন ওটা জানাইতে হয়। হ্যাঁ, এখানকার মেইনলি সৌন্দর্যই হচ্ছে এই বোটিংটা, বোটিং করার অপশনটা আপনি হচ্ছে উপভোগ করতে পারবেন নিরিবিলি পরিবেশে, সব কিছু আশেপাশে কিন্তু সব একদম গাছপালা, এগুলো উপভোগ করতে পারবেন বোটে উঠে, পানির ফ্লোটা দেখতে পারবেন, এই নিরিবিলি পরিবেশে আপনার পরিবার পরিজনকে নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারবেন। আমরা কিন্তু অলরেডি বোটে উঠে গেছি আর হচ্ছে সৌন্দর্যটা উপভোগ করতেছি, পানির সৌন্দর্য আর আশেপাশের পরিবেশটা উপভোগ করতেছি। আর আপনাদেরকে বলে দিই যে হচ্ছে বোটে ওঠার প্রাইসটা কত, আর এটা হচ্ছে পুরো রাউন্ড সিস্টেম, আরেকটা আছে 300, না 500 টা আপনারা কত দূর পর্যন্ত ঘোরা, 500 টাকা দিয়ে গিয়ে পঞ্চল ক্লাব যাওয়া যায়, এটা পুরো সেটা উঠতে পারবেন। দুইজন হলেও আপনার হচ্ছে, আমরা 300 টাকা রাউন্ডটা নিছি, দুইজন হলেও আপনার হচ্ছে 300 টাকা, আবার হচ্ছে যদি পুরো বোটটাও আমরা ভরে নিতাম তাও হচ্ছে 300 টাকা। মানে পুরো ফ্যামিলি নিয়ে আসলে আপনার জন্য সুবিধা, একটু সাশ্রয় হবে তখন। আমাদের এবার ছোট মিনি ফ্যামিলি, তো এর জন্য সিরাত তো আসলে সব ট্রেনের টিকিট হচ্ছে ও ফ্রি পায়, ওর জন্য তো হচ্ছে ধরা যাবে না। আচ্ছা, আচ্ছা, কে বলতেছে, যদি ভাই বলতেছে ভিডিওর যদি রেফারেন্সেও আপনি আসেন তাহলে হচ্ছে 50 টাকা আপনার জন্য ডিসকাউন্ট রাখবে। আর ভাই হচ্ছে এই যে দেখাই দেই, খুবই ভালো ব্যবহার দিয়ে আমাদেরকে ডাকলো, সো ওনাকে দেখলেই চিনতে পারবেন আর ভিডিওতে দেখতেই পারতেছেন। সো এই হচ্ছে লেগের ভিউ। সিরাজ, লেগের ভিউ কেমন মা? হ্যাঁ, ও বাইক থেকে ওঠার পরে ঘুমায় যায়, তখন বাইকে যখন ওঠে তারপরে দেখে ও আরেক জায়গায় চলে আসছে। এই হচ্ছে অবস্থা। সিরাত, তুমি নৌকায় উঠে ভয় পাচ্ছ? এটা হচ্ছে আপনার নীলা মার্কেট থেকে খুব বেশি সময় লাগবে না, নীলা মার্কেটে নামার পরে। হ্যাঁ, অটো ভাড়া কত নেয় এখানে আসার জন্য? শুধুমাত্র 30 টাকা, গরম
বড়গুলাতে পার পিস 20 টাকা, ওটা মনে হয় 6 জন ধরে, 6 জন ধরে, 6 জন নি আসে, আরেকজন আসে 30 টাকা। আচ্ছা আচ্ছা, 30 টাকা করে ওই আপনার নীলা মার্কেট থেকে বাসে বাসে বলতেছে অটোতে আসতে পারবেন। আর এই জায়গাটার হচ্ছে বোটিংটা শুক্রবার শনিবার বেশি মানুষজন আসে, আর তারপরে এখান থেকে বোটিংয়ের মজাটা নিয়ে আপনারা আবার হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খাইতে পারবেন। ওখানে রেস্টুরেন্টটা অনেক জমজমার, তাই না? ওটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা। আমরা তো হচ্ছে এই যে দেখেন পানি আসছে, আর এই যে সূর্যের রোদ মানে রোদটা পড়তেছে পানির উপরে, পানিগুলো চিকচিক করতেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এই জায়গাটা কি বললেন মামা, এই জায়গাটা ইকো পার্ক হবে? আচ্ছা, এই পাশটা এই যে দেখতে পাচ্ছেন এই লেগের এই পাশটা হচ্ছে ইকো পার্ক হবে মামা বললো। মনে হয় যে খালি কার্যক্রমটা এখনো মানে ধীরে ধীরে হয়তো শুরু হয়ে যাবে, পুরোটাই মনে অনেক বড় জায়গা নিয়ে না ইকো পার্কটা, তো ওইটারই সুন্দর একটা পার্ক তখন হয়ে যাবে আর কি। এই ভিউটা তো অসাধারণ, বোর্ডে ঘোরার। আর এরকম পানিতে আসলে দুই পাশের এই যে দেখতেই পাচ্ছেন এই যে পানি, তো এইটার হচ্ছে মানে আলাদা একটা সৌন্দর্য। আর মনে হয় যে পানির কাছে আসলে বোর্ডে ঘুরলে মনে হয় যে আলাদা একটা ভালো লাগা তৈরি হয়। আর ভাসমান এই ইকো পার্কে হচ্ছে এই দিকটা দেখেন আপনারা, চারপাশে শুধু লেকটা কত বড়, শুধু পানি আর পানি, অসাধারণ। কিচি কিচি এই মা বাবা, সিরাত খালি বারবার নৌকা থেকে লাফ দিতে চায়, ওর কাছে পানি নৌকা সব এক হয়ে গেছে। ওরে বাবা, এক বছর আছে সিরা, তুমি কোথায় যাবে, এখানে বসবা? বস এখানে বসে দাও তো, বসে দাও। এ সিরাত কোথায় বসছে? হ্যাঁ, আসলে এরকম নৌকাতে ওঠা কিন্তু একটা পিকনিকের মতো, মানে হচ্ছে পুরো ফ্যামিলিকে যদি নিয়ে আসেন 7-8 জন মিলে নৌকাতে খাবার দাবার নিয়ে উঠলেন, এরকম ভাসমান হচ্ছে জায়গাতে আপনারা পিকনিক করতে পারবেন। এটা কিন্তু অনেক ভালো একটা, হ্যাঁ, নীলা মার্কেটের ওই পাশেও কিন্তু বড় বড় বোটগুলো, যেগুলো যদিও এখন মনে হয় পানি একটু পরিষ্কার, বাট ওখানেও কিন্তু এরকম সবাই মিলে খাবার, কচুরি পানা আছে লেকটাতে, কিন্তু এখানে তো ওরকম পরিষ্কার। এই যে লেকের ভিউটা দেখেই তো বুঝতে পারতেছেন। আর এই মামার হচ্ছে হচ্ছে এই নৌকাতে আসতে পারেন, নৌকাটা সুন্দর সাজানো গোছানো, এখানে আসলেই দেখতে পারবেন আর কি, ওখানে সব সাজানো আছে নৌকা, তো এখান থেকে আপনারা আসতে পারবেন। আমাদের রাউন্ড দেওয়া মোটামুটি শেষ। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন যে পানির উপরে ভাসমান। এখানে হচ্ছে সন্ধ্যার পরে বিশেষ করে একটা আলাদা একটা পরিবেশ বা ভাইব ক্রিয়েট হয়, যেখানে সবগুলো খাবার এরকম ভাসমান পানির উপরে আপনারা এনজয় করতে পারবেন। এখন একটু লোকজন কম, আর একটু পরে জায়গাটা আরো জমজমাট হয়ে যায়। তো আমরা ভাসমান রেস্টুরেন্টও আপনাদের স্টেপ বাই সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। সে ইয়ারগান শুটিংটাও আপনারা মানে শুটটা করতে পারবেন, এই যে বেলুনে যেটা। মামা এটা কত টাকা প্রাইস? দেখেন 30 টাকায় 10টা, তার মানে 1টা 3 টাকা করে, 3 টাকা করে, খুবই কম আসলে এই সময় অনুযায়ী। এটা একটা খুবই ভালো একটা খেলা, আপনারা এখানে এসে এই যে বোটে ওঠার পরে এই জায়গায় এটাও খেলতে পারবেন, ঠিক আছে? এই পাশে হচ্ছে শুটিং, যেটা শুট করার যে গেমটা বেলুন শুট, সেটাও করতে পারবেন। এই পাশটা হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে তাদের ভিতর ফ্রন্ট সাইডটা, আমরা হচ্ছে যে এই পাশে আসছি, মানে হচ্ছে নদীর উপরে ভাসমান যে অংশটা, আর ওটা হচ্ছে ফ্রন্ট সাইড, ওদের মানে ভিতরের ব্যবস্থা আছে, আর এটা হচ্ছে ভাসমান যেটা সেই জায়গাটা আর কি। আমরা জাস্ট এখান থেকে দেখানোর চেষ্টা করি, এখন ওরা কাপল না ফ্যামিলি জানি না। এই হচ্ছে ভিউ রেস্টুরেন্টের, এটা হচ্ছে ভাসমান, আর ওই যে ওই পাশেও আরো রেস্টুরেন্ট আছে। এই পাশে কয়েকটা ভাসমান দেখতে পাচ্ছেন, সবগুলোর সেম ভিউ। এটা হচ্ছে ওই পাশটা আমার নীলা মার্কেটের মতনই মনে হয়েছে, মানে জাস্ট হচ্ছে অল্প একটু উঁচু জায়গা, বাট এইটা হচ্ছে সম্পূর্ণ ভাসমান। এই দেখতে পাচ্ছেন ব্রিজ,
ওদের মানে ভিতরেও ছাউনি দিয়ে করা আছে, আবার হচ্ছে ভাসমান এভাবেও করা আছে। আপনি কল্পনা করুন লাভ শেপ দেওয়া আছে, এগুলো সবগুলোই রাত্রে জলে মেবি রাইট? হ্যাঁ হ্যাঁ, রাত্রে লাইটিং এর ব্যবস্থা আছে, রাতে আরো বেশি সুন্দর সুন্দর লাগবে। আমরা যেহেতু দিনের বেলাতে এসেছি তাই দিনের বেলার ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখা পাচ্ছে। এবং এখানে এসে দেখেন এই যে এরকম সব ফ্যামিলি কাপল ফ্যামিলি সবকিছু মিলে এইভাবে আপনারা এখানে খাবারটা উপভোগ করতে পারবেন। ইকো পার্কের তো আপনারা ভাসমান রেস্টুরেন্ট দেখলেন, তা আমরা হচ্ছে ফ্রন্ট সাইডে চলে আসছি, মানে হচ্ছে রেস্টুরেন্টের সামনেগুলো দেখাবো। এই যে আশপাশ অনেক রেস্টুরেন্ট যেগুলো পিছনের সাইডটা দেখলেন, এগুলো হচ্ছে সব একদম পরপর অনেক কয়েকটা রেস্টুরেন্ট আসছে, এখানে অনেক আইটেমের খাবার দাবার পাবেন। এই যে এটা 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 ফ্রন্ট সাইডটা, এই যে এটা আমরা ভিতর থেকে ওই রেস্টুরেন্টটা দেখে আসলাম ভাসমানটা। এই যে এপাশে আরও অনেক রেস্টুরেন্ট পাবেন, আর এখানে হচ্ছে অনেক হচ্ছে একদম টাটকা সবজির দোকান বসছে। এখান থেকে অনেক হচ্ছে আপনারা যেহেতু হচ্ছে টাটকা সবজি পান না ঢাকা শহরে, তো এই জায়গাতে অনেক কিন্তু টাটকা সবজি পাওয়া যায়, আর এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে এখানে সব টাটকা টাটকা সবজি পাওয়া যাচ্ছে, এখানে গাছ পাকা পেঁপেও দেখলাম। আর এই পাশে হচ্ছে আপনার খেলনার দোকান আছে, কসমেটিক্সের দোকান আছে, যেখানে আর কি মানে ট্রাভেল জায়গাগুলোতে যেই সব দোকানপাট থাকে আর কি, তো এখানে ওই দোকানগুলো আছে আর কি। এই যে এখানে কসমেটিক্স আইটেম, এখানে হচ্ছে বাচ্চাদের খেলনার আইটেম আছে, এই পাশে অনেক কিছু আছে, মানে হচ্ছে এই যে ছুরি সাংসারিক অনেক জিনিসপত্র আছে। এই যে এই যে তো অনেক সুন্দর সুন্দর আইটেম এখানে আছে, এই যে দেখেন কত সুন্দর চুড়ি। এখানে আপনারা টাটকা টাটকা মিষ্টিও পাবেন, এই যে এখানে বানায় রাখছে কিছু আবার ভিতরে তৈরি হচ্ছে। কি কি মিষ্টি পাওয়া যায় এখানে? রসগোল্লা পাওয়া যায়, হ্যাঁ আর কি কি পাওয়া যায়? গোলাপ জামুন, কালো জামুন, রসমালাই, মালাই চপ। আপনারা এটা প্রত্যেকদিন বানান? প্রত্যেকদিন মানে প্রত্যেকদিন টাটকা টাটকা নাকি? এখানে এখানে কি সব বিক্রি হয়ে যায় নাকি অন্য কোথাও থেকে? না এখানে বিক্রি করি, এখানে সব বিক্রি হয়ে যায়। আচ্ছা, এবং পিছনে কিন্তু আরো অনেকগুলো বানাচ্ছে যেগুলো হয়তো পরে আবার ডিসপ্লে হয়ে যাবে। আচ্ছা, দাম দাম কেমন এখানকার মিষ্টি? দাম এডি 280 টাকা দিল রসগোল্লা। আচ্ছা, আর রসমালাই 400 টাকা দিই। আচ্ছা, গোলাপ জামুন 260 টাকা দিই। আর যদি কেউ যদি ধরেন ওই যে সিঙ্গেল পিস দুই তিনটা খেতে চায় সেটাও খেতে পারবে, সেটাও খেতে পারবে, একটা করে খেতে পারবে। আচ্ছা, তাইলে কোনো সমস্যা নেই, এটা সে আপনার বসে আবার বসার জায়গা আছে। তো এখানে আপনারা হচ্ছে বসে মিষ্টিও খেতে পারবেন, আবার কেজি দরে কিনতেও পারবেন। তো ইনি হচ্ছে মালিক এখানকার, ওনার থেকে আপনারা কিনে নিতে পারবেন সুন্দর সুন্দর মিষ্টি। যে এখানকার রেস্টুরেন্টগুলোতে যে দেখেন কী কী খাবার পাওয়া যাবে, এখানে মাছ সামুদ্রিক সামুদ্রিক মাছ আছে, আরও অনেক ধরনের মাছ আছে, এগুলো আপনারা হচ্ছে ফ্রাই করে হয়তো বা খেতে পারবেন। এখানে ওদের মেনু দেখে আপনারা চয়েস করে নিতে পারবেন। এই ডিসপ্লেতে অনেক ধরনের খাবার দেওয়া আছে, এগুলো আপনারা অর্ডার করে নিজেদের পছন্দ মতো কিনে খেতে পারবেন, আর হচ্ছে ভাসমান রেস্টুরেন্টে বসে সুন্দর সুন্দর খাবার এনজয় করতে পারবেন। এদের ভাসমান রেস্টুরেন্টটাও কিন্তু অনেক সুন্দর, এবং এটা অর্ডার করার পরে বসে খেতে পারবেন। এটা হচ্ছে চিকেন চাপ মশলা, যেটা এরকম গরম গরম আপনাকে হচ্ছে ভেজে আর প্রত্যেকটাই হচ্ছে চুজ করার পরে আপনারা খেতে পারবেন। তো এরকম অর্ডার করার পরে ওনারা হচ্ছে বিশেষ করে মাছের ক্ষেত্রে গরম গরম এরকম হচ্ছে সাথে সাথে ফ্রাই করে দেন, তাই না? অর্ডার করার পরে মাছগুলোর ক্ষেত্রে আর কি। এটা অনেক ভালো যে এখানে হচ্ছে টাটকা আমাদের যা সেল হয় মনে হয় সবগুলো টাটকা টাটকা করার পরেই ওরা ডিসপ্লে করে। এখানে সুন্দর সুন্দর করে একদম মাছ ডিসপ্লে রাখা হয়েছে, সবগুলোই কিন্তু সামুদ্রিক মাছ, তুমি বুঝতে পারতেছো? তাই সামুদ্রিক মাছ বলতে মানে অন্যান্য মাছও আছে। হ্যাঁ, অন্য মাছও আছে, বাট সবগুলোই হচ্ছে এগুলো ফ্রিজিং করা, হ্যাঁ না ফ্রিজিং করে রেখে দিয়েছেন আর কি। আচ্ছা, পছন্দ করলে কি একবারে ধরেন যে মানে আপনারা এখান থেকে পিস করে করেন নাকি একটা পুরোটাকে পছন্দ করে ফ্যামিলি? আচ্ছা, পুরো পছন্দ, হ্যাঁ পুরো পছন্দ করলে যার যেরকম পিস নিয়ে জাস্ট হচ্ছে ওনারা ফ্রাই করে বাকিটা হচ্ছে পরিবেশন করবে, বারবিকিউ করে আপনারা হচ্ছে পরিবেশন করবে ভাসমান যে রেস্টুরেন্ট। এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে রেডিমেড গ্রিল থেকে শুরু করে যেগুলো হচ্ছে চাপ চাপ কাবাব আইটেমগুলো এখানে রাখা আছে, যেটা খুশি আপনারা অর্ডার করে খেতে পারবেন।
এগুলোতে বেশি সময় তো আর লাগে না করতে। তো আমাদের পুরো হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট ইকো পার্ক দেখা শেষ, আপনাদেরকেও তো দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার তো ভালোই লাগছে, সব থেকে বেস্ট পার্ট ছিল যে নৌকায় করে ঘোরাটা, এটা আসলে কোথাও পাওয়া যায় না। নিরিবিলি পরিবেশে আপনি একটু পরিবার নিয়ে সুন্দর সময় কাটাবেন, এই বোটে কিন্তু খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন পিকনিকের মতো। এটা যেহেতু রাউন্ড করে অনেক সিস্টেম আছে, মানে হচ্ছে কয়েক রাউন্ড দেওয়া যায়, প্রাইস বেশি আবার কম, যত বেশি টাকা তত বেশি রাউন্ড দিতে পারবে। তো সময় নিয়ে আপনারা পুরো ফ্যামিলিকে নিয়ে একটা পিকনিকের মতো করতে পারবেন। তো এই তো আমার কাছে তো খুব ভালো লাগছে, তোমার কাছে কেমন লাগছে বলো? হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগছে। প্রথমেই হচ্ছে আমার যেটা ওপিনিয়ন সেটা হচ্ছে আগে বোটে, মানে আপনারা নৌকাতে আগে উঠে যাবেন, রাউন্ড দেওয়ার পরেই সন্ধ্যার ঠিক আগেই হচ্ছে এই ভাসমান রেস্টুরেন্টে বসে যাবেন খাবারের জন্য। আশা করছি খুবই এনজয় করবেন, আর এই জায়গাটা আসলেই হচ্ছে অনেক মানে সুন্দর একটা জায়গা, যেটার হচ্ছে নৌকা এবং হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি। সো আপনারা হচ্ছে হয়তো পূর্বাচলের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে হয়তো রাউন্ড দিয়ে চলে যান, নীলা মার্কেটই একমাত্র ওয়ে মনে করেন, বাট নীলা মার্কেট না, এই 12 নম্বর সেক্টরের হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট এবং ইকো পার্ক, এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটা হচ্ছে ইকো পার্ক হয়ে যাবে বিশাল বড়। সো দুইটা মিলাই আপনারা খুব ভালোভাবে এই জায়গাটা এনজয় করবেন। আর হচ্ছে একটু আগে ভাগে যখন আসবেন তখন আগে বোটিংটা করে ফেলবেন, বোটিংটা করার পরে সন্ধ্যার পরে এই রেস্টুরেন্টে বসে তখন লাইটিংয়ের ব্যবস্থা করা হয়, আরও তখন ভালো লাগে, এনভায়রনমেন্টটা আরও সুন্দর হয় তখন, এরকম লাইটিংয়ের মধ্যে ভাসমান রেস্টুরেন্টে বসে খেতে পারবেন, তখন আরও বেশি ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব আমাদের এরকম সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। তো এরকম আমরা যেন আরও আরও অনেক ভিডিও বানাই সেজন্য আপনাদের পাশে থাকতে হবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।